হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের কি দেখাবো যে আমি কী করে আর কি একটা নতুন রেসিপি বানাই। তো চলো, সেই রেসিপিটা কি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখে নিই, আমি দেখে নাও যে আমি কী কী কাটাকুটো করছি। এই দেখো, এদিকে আমি আজকে বানাবো রুই মাছের ভর্তা। তো এর জন্য আমি দেখো প্রথমে আনাজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আসলে কী হয়েছে, সকালে নিয়ে আসা হচ্ছিলো রুই মাছ, তো মাছগুলোকে রান্না হয়েছে, আর ছেলের জন্য ছিল ভাজা মাছ। তো আমি বাংলাদেশের ভিডিও অনেক দেখি, তো এর জন্যে বাংলাদেশের যে রান্নাগুলো হয় আমার খুব পছন্দের রান্না। তো যাই হোক, বাংলাদেশের আর কি যে কোনো ভর্তা আমার কাছে খুব ভালো লাগে, মানে যে রেসিপিগুলো আর কি করে। তো আমি ভাবলাম চলো এক পিস মাছ দিয়ে আমি আজকে বানাবো রুই মাছের ভর্তা। ওরা আসলে ইলিশ মাছের ভর্তা, তারপরে হচ্ছে পাঙাশ মাছের ভর্তা, এই ধরনের ভর্তাগুলো বেশ ভালো করে। তো আমার কাছে ছিল রুই মাছ, এর জন্য আমি ভাবলাম এই মাছটা দিয়ে আমি আজকে রাত্রে বানিয়ে ফেলবো, আর তোমাদের সাথে একটু শেয়ারও করবো। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ আমি এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর দু কুচি আর কি রসুন কুচি কুচি করে এগুলোকে কেটে নিচ্ছি। আর টমেটোটা অর্ধেকই দিয়েছি, কারণ আমি এক পিস মাছ দিয়ে করবো, এর জন্য টমেটোটা আর কি পুরোটা দিলাম না। দেখো এদিকে আমার আনাজগুলোকে খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, যেহেতু আমি মশলাটা আর কি বাটবো না, এর জন্যে খুব জিরজির করে কেটে নিয়েছি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই এক পিস মাছ দিয়ে আমি বানাবো আজকে। তো এই মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে আমি বেছে নেব। এই দেখো বড় কাঁটাটা, মাছের মধ্যে কাঁটাগুলোকে বেছে খুব সুন্দরভাবে বেছে নেব। আর ওইদিকে কড়াই তো দেখতেই পেলে যে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি গ্যাসে, তো ওটা ততক্ষণে গরম হতে থাক। তারপর মাছটাকে দেখো আমি ভেঙেও নিয়েছি, আর মাছের ভিতরে কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছেও নিয়েছি। তো এটাকে চলো এখন রান্না করা যাক। তো চট জলদি আমি 10 মিনিটের মধ্যে কী করে এই ভর্তাটাকে বানিয়ে ফেলবো, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো বাড়িতে প্লিজ সবাই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, আর এদিকে তেল দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে সব থেকে আর কি ঝাল ঝাল ব্যাপারটা থাকলে বেশি টেস্ট লাগে, এর জন্য দেখতেই পেলে যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যেও আমি একটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এই আনাজগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই রান্নাটা করতে তোমার মোটামুটি 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চট জলদি যদি হাতে সময় না থাকে আর খিদে প্রচণ্ড পরিমাণ খিদে লেগে যায়, তো চট জলদি এই রান্নাটা সবাই করতেই পারো। এই দেখো আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, আর এটাকে নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। তো এটা যখনই একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তো তোমরা দেখতেই পেলে পাচ্ছ যে এটা অনেকটাই নরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো মশলার মধ্যে সেরকম কিছুই না, দেবো একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো যাতে ঝাল ঝাল ব্যাপারটা আসে, আর দিয়ে দেবো 2-4 দানা চিনি। তো হয়ে গেছে এর মধ্যে মশলা সব মোটামুটি দেওয়া। তো এটাকে আর কি মশলাটা যাতে পুড়ে না যায়, তো তার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল, যেহেতু এটা ভর্তা হবে এর জন্য আমি বেশি জলের ভিতরে দেবো না, তো পেঁয়াজ আর টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, তো সেটা দিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে দেখো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে,
আর আমার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা টুকরো করা মাছটা। তো মাছটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো 2 মিনিটের জন্য। তারপরে রেডি হয়ে যাবে আমার রুই মাছের ভর্তা। তো এই দেখো, তোমাদের বললাম পেঁয়াজ আর টমেটো থেকে জল বেরোবে, তো জল বেরিয়ে দেখো আমার ভর্তাটা পুরো একদম মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার চলো তোমাদেরকে একটা পাত্রে তুলে আমি দেখাই। এই দেখো, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো চলো এখন গরম গরম ভাতের সাথে রাত্রে খাওয়াটা ঠিক জমে যাবে। তো এটা দেখতেই পাচ্ছি যতটাই সুন্দর হয়েছে খেতে, কিন্তু ততটাই আর কি টেস্টি হয়েছিল। তোমাদেরকে আমি একটু হাতে করে তুলে দেখাই আর টেস্ট করে দেখাই কেমন হয়েছে আমার রান্নাটা। তো রান্নার মধ্যে সব কিছুই ছিল পারফেক্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই।